আপনি কি পূজোতে হেয়ার কালার করার কথা ভাবছেন? কিভাবে দীর্ঘদিন ধরে রাখবেন আপনার চুলের রং? হাতের কাছেই আছে সহজ উপায়। নজর দিন মাত্র 4টি বিষয়ের উপরে, তাহলে বহুদিন টিকে যাবে আপনার বাহারে চুলের রং। চুল নিয়ে এক্সপেরিমেন্ট চলে সারাক্ষণ, কখনো স্ট্রেটনিং, কখনো কার্ল, কখনো হাইলাইটস, করেই থাকেন প্রায় সবাই। এছাড়া কালার, ব্লিচ এসব তো রয়েইছে এক্সপেরিমেন্টের তালিকায়। তার উপর আবার সামনেই পুজো আসছে, এই সময় নিজেকে একটু আলাদা লুক দিতে চুলের কালার করার কথা ভাবছেন অনেকেই। কিন্তু কালার করতে অনেকে ভয়ও পান, কারণ কালার করা শুধুমাত্র নয়, তা মেনটেন করার একটা ঝুঁকি রয়েছে। আর এই 7-5 ভেবে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়েন। তবে আপনি যদি এবারের পুজোয় চুলকে রংবাহারে সাজাতে চান, তাহলে করতেই পারেন। তার জন্য কিছু টিপস রয়েছে। আর সেই কালার করা চুল কীভাবে মেনটেন করবেন, কীভাবে দীর্ঘদিন রং ধরে রাখবেন, তার জন্য রইল কিছু টিপস। গরম জল দিয়ে চুল ধুলে মাথা স্কাল্প শুষ্ক হয়ে যায়, ফলে চুলে যদি রং করা থাকে তার রং বিবর্ণ করে দিতে পারে। বেশি তাপমাত্রা চুলে কিউটিকল খুলে যায়, তাতে হেয়ার কালার দ্রুত হ্রাস পেতে থাকে। শ্যাম্পু করুন এবং ঘরের স্বাভাবিক জলেই তা ধুয়ে ফেলুন। তারপর তোয়ালে বা নরম কাপড় দিয়ে শুকিয়ে নিতে হবে চুল। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে কিউটিকলসগুলিকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে। অত্যধিক শ্যাম্পু ব্যবহারের জন্য ব্যয়বহুল চুলের রং দ্রুত ধুয়ে যেতে পারে, তাই প্রতিদিন চুল না ধোয়ার চেষ্টা করুন। এমনকি যদি আপনার স্ট্র্যান্ডগুলি মোটা না হয়ে যায়, তাহলে কম শ্যাম্পু ব্যবহার করুন। ত্বকের মতো চুলকেও রোদ থেকে দূরে রাখা উচিত। তাপ চুলের আর্দ্রতা শুষে নেয়, তাই রং বিবর্ণ হয়। আর কালার করা চুল সরাসরি রোদ থেকে দূরে রাখুন। যদি কখনো সমুদ্র সৈকতে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে অবশ্যই চুলকে ঢেকে রাখা উচিত। হেয়ার কালার যখন করবেন, তখন কোন প্রোডাক্ট ব্যবহার করছেন তা দেখে নিন। সবসময় ভালো মানের হেয়ার প্রোডাক্ট ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ। রং যাতে দ্রুত বিবর্ণ না হয়, তার জন্য নামী এবং দামি প্রোডাক্টের কালার ব্যবহার করা উচিত, তাতে চুলের ন্যূনতম পরিমাণ ক্ষতি হয়। রং করা চুলের যত্নের জন্য এই কয়েকটি বিষয় খেয়াল রাখলেই চলবে, তাতেই সুস্থ থাকবে আপনার চুল। আসলে চুলের রং দীর্ঘদিন স্থায়ী থাকার সবকিছুই নির্ভর করে আপনি কিভাবে এবং কতটা চুলের যত্ন নিচ্ছেন তার উপরে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।